সপ্তম শ্রেণীর আজকের ক্লাসে আমরা আলোচনা করব পরমাণুর গঠনের অন্তর্গত বিষয়ে। চ্যাপ্টারে আমরা আয়ন সম্পর্কে আলোচনা করব। আয়ন কাকে বলে? না, কোনো পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন বেরিয়ে গেলে অথবা কোনো পরমাণুতে এক বা একাধিক ইলেকট্রন যুক্ত হলে পরমাণুটি আধানযুক্ত কণিকায় রূপান্তরিত হয়। এই আধানযুক্ত কণিকাকে কী বলা হবে? আয়ন। তা আয়ন কথার অর্থ খুব সোজা কথা বললে আমরা বলবো তড়িৎগ্রস্ত পরমাণুকে আমরা কী বলবো? আয়ন। যদি ইলেকট্রন বেরিয়ে যায় সেক্ষেত্রে পরমাণুটি কী হবে? কোনো পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে সেটা হবে ধনাত্মক আধানযুক্ত, এক বা একাধিক ইলেকট্রন বর্জিত হলে ধনাত্মক আধানযুক্ত হবে। আর যদি পরমাণু ইলেকট্রন গ্রহণ করে সেক্ষেত্রে ঋণাত্মকতার মান বাড়বে, তখন হবে ঋণাত্মক তড়িৎগ্রস্ত। ধনাত্মক আধানযুক্ত আয়নকে আমরা কী বলবো? না, ক্যাটায়ন বলা হবে। আর ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে আমরা কী বলবো? না, অ্যানায়ন বলা হবে। সাধারণত মনে রাখতে হবে ধাতুরা, তাদের সাধারণ প্রবণতা হচ্ছে তার সর্ববহিঃস্থ কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তারা আয়নিত হয়। অর্থাৎ হয় তারা এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তারা কী হবে? না, তারা ক্যাটায়নে রূপান্তরিত হবে, অর্থাৎ ধনাত্মক আধানযুক্ত আয়নে রূপান্তরিত হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি পটাশিয়ামের ক্ষেত্রে, পটাশিয়ামের চিহ্ন তোমরা জানো কি? কে। এখান থেকে একটি ইলেকট্রন ছাড়লে কে প্লাস আয়নে রূপান্তরিত হলো, এটাকে আমরা বলবো পটাশিয়াম আয়ন, কে প্লাস আয়ন। এটাকে আমরা কী বলবো? না, অ্যানায়ন বলবো। ম্যাগনেশিয়ামের চিহ্ন তোমরা জানো এমজি। এক্ষেত্রে থেকে দুটো ইলেকট্রন বর্জিত হলে কী হবে? না, এমজি টু প্লাস আয়নে রূপান্তরিত হবে। জিঙ্কের চিহ্ন কী? আমরা এইখানে যেহেতু ফিল আপ করা নেই, আমরা একটা অন্য বইয়ের সাহায্য নিয়ে এটাকে আমরা দেখাই। যেমন আমরা বলেছি পটাশিয়ামের সাইন কী বললাম? না, কে। একটি ইলেকট্রন বর্জন করলে কে প্লাস আয়ন, পটাশিয়াম আয়নে রূপান্তরিত হচ্ছে। ম্যাগনেশিয়ামের চিহ্ন হচ্ছে এমজি। দুটি ইলেকট্রন বর্জন করলে এমজি টু প্লাস ম্যাগনেশিয়াম আয়নে রূপান্তরিত হলো। ক্যালসিয়াম আয়নে দুটি ইলেকট্রন বর্জন করলে সিএ টু প্লাস ক্যালসিয়াম আয়নে রূপান্তরিত হলো। জিঙ্ক হলো জেডএন প্লাস। অ্যালুমিনিয়ামে তিনটি ইলেকট্রন বর্জন করে হলো এল থ্রি প্লাস। এইগুলো প্রত্যেকটা তোমরা দেখলে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, অ্যালুমিনিয়াম প্রত্যেকটাই ধাতু। তারা সর্ববহিঃস্থ কক্ষপথে থেকে তারা ইলেকট্রন বর্জন করেছে। একটা ইলেকট্রন বর্জন করা হলে একটা প্লাস হলো, দুটো হলে ইলেকট্রন বর্জন করলো দুটো প্লাস, আবার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তিনটি ইলেকট্রন বর্জন করলো থ্রি প্লাস হলো। এই প্রত্যেকটাই কী গঠন করেছে? না, ইলেকট্রন বর্জন করে রূপান্তরিত করেছে, না ক্যাটায়নে। আবার ক্লোরিন ফ্লোরিন এই দুটো প্রত্যেকটা সর্ববহিঃস্থ কক্ষপথে একটা করে ইলেকট্রন গ্রহণ করে সিএল মাইনাস আয়নে রূপান্তরিত হয়েছে। এগুলোকে আমরা সিএল মাইনাস আয়ন মানে ক্লোরাইড আয়নে রূপান্তরিত হলো। এফ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে আমরা কী করলাম? এফ মাইনাস আয়ন বা ক্লোরাইড আয়নে রূপান্তরিত হলো। অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করে ও টু মাইনাসে বা অক্সাইড আয়নে রূপান্তরিত হলো। সালফার দুটি ইলেকট্রন গ্রহণ করে এস টু মাইনাস সালফাইড আয়নে রূপান্তরিত। ব্রোমিন একটা ইলেকট্রন গ্রহণ করে হলো বিআর মাইনাস আয়নে রূপান্তরিত হলো। তোমরা দেখতে পেলে ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন তারপর হচ্ছে অক্সিজেন এবং সালফার প্রত্যেকটাই, এগুলো হচ্ছে অধাতু মৌলিক পদার্থের পরমাণু। তারা সর্ববহিঃস্থ কক্ষপথে ইলেকট্রন গ্রহণ করে কিসে রূপান্তরিত? তার ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়নে রূপান্তরিত হলো, যেগুলোকে আমরা কী বলছি? না, অ্যানায়ন। এইভাবে আমরা জানতে পারলাম আমরা কোন ক্ষেত্রে ক্যাটায়ন এবং কোন ক্ষেত্রে অ্যানায়ন তৈরি হবে। নেক্সট আমরা চলে যাব মূলক কাকে বলে। মূলক বলতে গেলে আমরা কী বুঝি? যেমন আমরা দেখতে পেয়েছি এখানে পরের পৃষ্ঠায় 89 পৃষ্ঠা দেখে খেয়াল করলে দেখতে পারবে, কখনো কখনো একই মৌলের এক বা একাধিক পরমাণু অথবা বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণু জোটবদ্ধ অবস্থায় আয়ন রূপে অবস্থান করে, তখন সাধারণভাবে তাদেরকে কী বলা হয়? মূলক বলা হয়ে থাকে। জোটব অবস্থায় ওই মূলকগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং মূলকের আধানের পরিমাণ প্রাথমিকভাবে ওই মূলের যোগ্যতা হিসেবে ধরা হয়ে থাকে। তাহলে মূলক জিনিসটা কী? মানে অনেকগুলো এক বা একের বেশি তোমার হচ্ছে বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণু, তারা পরস্পর জোটবদ্ধ হয়ে কী তৈরি করে? না, মূলক তৈরি করে। যেমন নাইট্রেট মূলক NO3, এর আমরা দেখতে পাচ্ছি কত? না, মাইনাস আয়ন এর আমরা এটা চার্জটা মাইনাস দেখতে পেলাম। সালফেট SO4 টু মাইনাস, কার্বনের CO3 টু মাইনাস, অ্যামোনিয়াম NaNH4 প্লাস,
বাইকার্বনেট HCO3 মাইনাস, তারপরে কি দেখতে পাচ্ছি না ফসফেট PO4 3 মাইনাস, হাইড্রক্সাইড OH মাইনাস, এইগুলো দেখতে পেলাম। প্রত্যেকটা চার্জ এখানে তোমরা দেখতে পাচ্ছ, নাইট্রেটের ক্ষেত্রে -1, সালফেটের ক্ষেত্রে -2, তোমার কার্বনের ক্ষেত্রে -2, অ্যামোনিয়ামের ক্ষেত্রে +1, বাইকার্বনের ক্ষেত্রে -1, PO4 ক্ষেত্রে -3, OH-এর ক্ষেত্রে -1। তাহলে প্রত্যেকটা কি যতটা পরিমাণ চার্জ আছে সেটাই তাদের কী হতে তাদের যোজ্যতা দাঁড়িয়ে গেলো। তাহলে এক হলো নাইট্রোজেনের যোজ্যতা, সালফেটের যোজ্যতা 2, কার্বনের যোজ্যতা আমরা কত পাচ্ছি তোমাদের আরেকটা লিস্ট থেকে এখান থেকে আমরা একটু দেখিয়ে দিলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। এখান থেকে দেখো, এখান থেকে আমরা পেয়ে গেলাম যে অ্যামোনিয়ামের যোজ্যতা দেখতে পাচ্ছ, যেহেতু +1 গেলে 1 দাঁড়ালো, ক্লোরাইডের -1 1, এই করে নাইট্রেটের কত দেখতে পাচ্ছি 1, ক্লোরেটের ক্ষেত্রে ক্লোরেট হচ্ছে CLO3 -1, বাইসালফেট হচ্ছে HSO4 -1, তার যে যোজ্যতা 1, ঠিক আছে, সালফেট SO4 -2 2, কার্বনের CO3 -2 -2 চার্জ, তার চার্জ 2, এমনি করে PO4 3-, এটা -3 চার্জ, যোজ্যতা 3, PH4 যেটাকে আমরা বলছি আমরা কি ফসফোনিয়াম, এটা হচ্ছে চার্জ হচ্ছে +1, এটা হলো 1 হলো তার হচ্ছে তার যোজ্যতা। এইভাবে যার যতটা চার্জ সেটাই হলো তার যোজ্যতা। এখান থেকে আমরা বিভিন্ন যৌগের সংকেতের আমরা সম্পর্কে জানতে পারি, যেমন সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়ামের ক্ষেত্রে তোমরা আগের চ্যাপ্টার আগেই পড়ে ফেলেছো যে সোডিয়াম ইলেকট্রা ইলেকট্রন গ্রহণ বর্জন করে সর্ববহিঃস্থ কক্ষপথে Na+ আয়ন তৈরি করে, HCO3 তারও চার্জ হচ্ছে -1। তাহলে এই দুটো যোজ্যতা পরস্পর যুক্ত হয়ে আমরা কী তৈরি করলো না NaHCO3 উৎপন্ন করলো। এক্ষেত্রে তোমরা দেখতে পাবে বাইকার্বনের যোজ্যতা কত দেখতে পেলে না -1 1। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড NaCl, ঠিক আছে, পটাশিয়াম আয়োডাইড KI, আয়োডিনের যোজ্যতা এখানে দেখতে পাচ্ছ কিন্তু 1, ঠিক আছে, পটাশিয়াম সালফেট SO4, এই যোজ্যতা 2 ধরে আমরা কী পাচ্ছি না, আমরা 2 হলো তার যোজ্যতা K2SO4 তার ফর্মুলা দাঁড়াচ্ছে। নেক্সট আমরা কী পাচ্ছি না সোডিয়াম সালফাইড Na2CO3 সালফাইড যোজ্যতা, সালফাইড SO3 হচ্ছে তার মূলকটা SO3, তার যোজ্যতা কত 2, চার্জ এখানে কী আছে SO3 2- হচ্ছে তার চার্জ, সোডিয়াম জিঙ্কের Na2ZnO2 2- হচ্ছে তার চার্জের পরিমাণ, যোজ্যতা 2। তা তোমরা সোডিয়াম ফসফেট Na3PO4 ফসফেট, এটা PO4 এর আমরা কী পাচ্ছি 3-1 পাচ্ছি চার্জ, 3 হচ্ছে তার যোজ্যতা। এই করে আমরা বিভিন্ন মৌলিক পদার্থের আমরা মূলকগুলোর আমরা তাদের বিভিন্ন যৌগ এবং তাদের যোজ্যতা তাদের চার্জ সম্পর্কে আমরা জানতে পারলাম, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা যোজ্যতা সম্পর্কে একটা সঠিক ধারণা এখান থেকে আমরা পাওয়া গেল। যোজ্যতা হলে এক কথায় যোজ্যতা সম্পর্কে বলতে গেলে একটা সোজা বাংলায় আমরা বলতে পারি যোজ্যতা হচ্ছে যুক্ত হওয়ার ক্ষমতা, অর্থাৎ কোনো মৌলিক পদার্থের একটা পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণু অথবা অন্য কোনো মৌলিক পদার্থের পরমাণুর সঙ্গে যুক্ত হচ্ছে, হ্যাঁ, অথবা না বলে আমরা বলবো হাইড্রোজেন দিয়ে, যদি হাইড্রোজেনকে যদি আমরা তার মাপকাঠি করি, তার কারণ হাইড্রোজেনের যোজ্যতা সর্বাপেক্ষা কম, সেই জন্য হাইড্রোজেন যোজ্যতাকে আমরা সবসময় ধরি 1, তাহলে কোনো মৌলিক পদার্থের একটা পরমাণু যত সংখ্যক মৌলিক পদার্থের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে, কোনো মৌলিক পথে একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে তাকেই বলা হচ্ছে ওই মৌলের যোজ্যতা। অথবা আমরা বলতে পারি কোনো হাইড্রোজেন গঠিত যৌগ থেকে যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুকে কোনো মৌলিক পথের একটি পরমাণু অপসারিত করতে পারে তাই হলো তাদের যোজ্যতা, যোজ্যতাতে যুক্ত থাকার ফল। অর্থাৎ যোজ্যতা যদি বিভিন্ন মৌলিক পদার্থের বা মূলকের জানা থাকে সেই যোজ্যতার সাহায্য নিয়ে আমরা বিভিন্ন যৌগের নাম এবং তার সংকেত আমরা সহজেই নিরূপণ করতে সক্ষম হব। আজকে আমরা এইটুকু জানলাম।